আমরা যারা কেজ বার্ড ব্রিডিং করাই, শীতকাল হচ্ছে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়টাতে আমরা পাখিদের কাছ থেকে ডিম বাচ্চা নিই এবং পাখিকে সুস্থ রাখার চেষ্টা করি। আর এই সুস্থ রাখার চেষ্টা করার জন্য আমাদের বেশ কিছু তথ্য বা টিপস মেনে চলতে হয়। আজকে আমি আপনাদের সাথে এরকমভাবে শীতকালীন বেশ কয়েকটা তথ্য অর্থাৎ টিপস নিয়ে আলোচনা করব, যে টিপসগুলো মানলে ইনশাল্লাহ আমাদের পাখিগুলো শীতকালে সুস্থ এবং সবল থাকবে। আসসালামু আলাইকুম, আমি মামুন, বাড়িশ্রী চ্যানেল বেছে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন আন্তরিক ধন্যবাদ। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনাকে আন্তরিক মোবারকবাদ। চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে বেসিকভাবে কিছু তথ্য দিয়ে দেই, সেটা হচ্ছে শীতকালে যেন পাখি ঠান্ডা না লাগে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পাখির ঘরটা যেন একটু ঢেকে মুখে সরাসরি বাতাস না থাকে সেই বিষয়ে ব্যবস্থা করতে হবে। শীতকালে যেন পাখির খাবারের কোনো সংকট না হয় সেটার জন্য ব্যবস্থা রাখতে হবে, এবং শীতকালের অত্যাধিক কুয়াশার থেকে যেন পাখি বাসায় তার ব্যবস্থা রাখতে হবে। শীতকালে পাখির টেম্পারেচার অর্থাৎ তার যে কেজ আছে, কলোনি আছে, সেই টেম্পারেচার যাতে অত্যাধিক করে ফ্ল্যাকচুয়েট না করে সেই ব্যবস্থা আমাদের রাখতে হবে। এবার চলে আসি প্রধান টপিকসে, সেটা হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার। অর্থাৎ এক নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে খাবার এবং পানির দিকে আমাদের শীতকালে নজর রাখতে হবে। আমরা প্রায় সময় দেখি যে আমাদের শীতকাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে, সকালবেলা আমরা কিন্তু ঠিক মতো উঠতে চাই না, এবং না উঠার কারণে আমরা আমাদের পাখিকে ঠিক মতো খাবারটা যে সকালবেলা চেঞ্জ করে দেই না কিংবা পানিও কিন্তু দেই না, এতে কিন্তু পাখির কষ্ট হয়। তাই এই কষ্ট দূর করার জন্যে পাখিকে প্রপারভাবে আগের রাত্রেই আপনি খাবার দিয়ে রাখেন, সুন্দরভাবে সঠিকভাবে খাবার দিয়ে দেন। এবং এই খাবারটা কী জাতীয় খাবার হবে, একটু হিট জাতীয় খাবার হবে, যাতে এই টাইমটাতে পাখি একটু খায় দেয়, একটু সুস্থ সবল থাকতে পারে, অর্থাৎ ফ্যাট জাতীয় তার শরীরে থাকে, যাতে সে শীতটাকে সার্ভাইভ করতে পারে। ওই জন্য কী দিতে পারি, আমরা সানফ্লাওয়ার দিতে পারি, বাদাম দিতে পারি, আপনার ক্যানারি সিড দিতে পারি, ব্ল্যাক সিড দিতে, অর্থাৎ গুজি তিল দিতে পারি, যেটাকে আমরা ব্ল্যাক সিড বলি, গুজি তিল দিতে পারি। এই খাবারগুলো পাখিকে কী করে, একটু হিট রাখে শরীরকে, সেই সাথে সাথে অবশ্যই পাখিকে আমরা কি দিতে পারি, এগ ফুড দিতে পারি, এবং প্রপার মিক্সিংয়ের একটা সিড মিক্স দিতে পারি, যাতে করে আমার পাখি এই শীতকালটাতে প্রপারভাবে সার্ভাইভ করতে পারে। দুই নম্বর যেটা, পানির দিকে আমাদের নজর রাখতে হবে। পানিটা তো আমাদের প্রতিদিনই চেঞ্জ করতে হবে, এবং পারলে সকালবেলা একটু গরম পানি করে দেন। আমরা অনেকে সকালবেলা নিজেদের জন্য গরম পানি খাই, এই সেই গরম পানিটা নিম গরম পানি, একদম মানে একদম গরমকালে যেরকম গরম থাকে সেরকম গরম করে আমরা দিতে পারি। আর এর জন্য আমরা অবশ্যই পানির ফিডার ব্যবহার করব। পানির ফিডার ব্যবহার না করলে অনেক সময় হয় কি, ময়লা আবর্জনা পড়ে যায়, পাখি পায়খানা করে দেয়, এসেই পাখিটা পাখি আবার খায় না, সেই পানিটা পাখি আবার খায় আর অসুস্থ হয়ে যায়। আর পাখি এমনি শীতকালে কি করে, একটু ব্রিডিং থাকে দেখে তার শারীরিক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কিন্তু এই সময়টাতে, এতে করে পাখি যদি সহজেই ইনফেকশন আক্রান্ত হয় এবং আমাদের পুরা ব্রিডিংটাই কিন্তু মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খাবার এবং পানির দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে। অনেকেই বলেন যে পানির পাত্র রাত্রে সরানোর দরকার না, বিশেষ করে যে সমস্ত পাখির বাচ্চা আছে, কারণ সে হয়তো রাত্রেবেলা একটু পানি খায় থাকে, হয় একটু ঠান্ডা থাকলেও পাখি বুঝে শুনেই খায়। এগুলো অনেকে সিনিয়ররা এটা মেনে চলে যে রাত্রেবেলা পানির পাত্রটা রেখে দেয়, আপনি আপনার সিনিয়রদের সাথে আলোচনা করে এটা আপনি করলেও করতে পারেন। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে খাঁচা, কলোনি বা পাখির যে শেল্টার আছে, অর্থাৎ পাখি যেখানে থাকে, যেটাকে ঘর বলি আমরা, খাঁচা বলি আমরা, অ্যাভিয়ারি বলি, যাই বলি না কেন, সেটা কিন্তু আপনাকে কী করতে হবে, প্রোটেক্ট করতে হবে। যেটা আমি শুরুতেই বললাম, খাঁচাকে একটু ঢেকে দিতে হবে। এর জন্যে চারপাশ দা পলিথিন দিয়ে থাকতে পারেন বা যা আছে এগুলোতে ঢেকে, যাতে পাখি যেন একটু স্বস্তিকর পরিবেশের মধ্যে থাকে এবং ভিতরে যেন একটু তাপমাত্রা থাকে। এই জন্যে আমরা লাল আলোটের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ যে লাল আলো যে সকালের দিকে একটু জ্বালাই দিতে পারি, রাত্রের দিকে একটু বা আপনার সন্ধ্যার দিকে জ্বালাই দিতে পারি। সবচেয়ে ভালো হয় আলো ছাড়াও কিন্তু আজকাল হিটার জাতীয় বাল্ব পাওয়া যায়, এগুলো যদি দিয়ে দিতে পারি তাহলেও তো আমাদের পাখির সুস্থ সবল সন্ধ্যা থাকবে। তিন নম্বর যেটা আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে পাখির জন্য বক্সের ব্যবস্থা করতে হবে। আমরা এই সময়টা স্বাভাবিকভাবে আমরা ব্রিড নেই, আর ব্রিড থাকলে তো আমাদের পাখি স্বাভাবিকভাবে বক্সে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা ছোট ছোট বাচ্চা দিয়ে রাখি না, বাচ্চাগুলোকে একটা ঘরের মধ্যে দিয়ে রাখি বা একটা কলোনির মধ্যে দিয়ে রাখি কিংবা একটা খাঁচার মধ্যে দিয়ে রাখি। এই বাচ্চাগুলো কিন্তু উন্মুক্ত পরিস্থিতিতে থাকলে ঠান্ডা যখন নাকি জেঁকে বসে, তখন তো দেখবেন যে একটার সাথে আরেকটার সাথে লাগায় থাকে, তারপরেও দেখা যায় যে অনেক সময় পাখি সরাসরি বাতাস লাগে। এই সমস্ত বাচ্চাদের জন্যে আমরা নিচে বা উপরে কিন্তু একটা
বক্সের মতো ব্যবস্থা করে দিতে পারি, বা যে ব্রিডিং বক্সের মধ্যে ব্যবস্থা করে দিতে পারি, কিংবা নর্মাল বক্সের মধ্যে ব্যবস্থা দিতে পারি, কিংবা হাঁড়ির মধ্যে দিতে ব্যবস্থা করি এবং সেখানে একটা খড় টোরের ব্যবস্থা করে দিলাম, পাখিগুলো বেশি ঠান্ডা হইলে ভিতরে ঢুকে গেল, একটু আরামসে থাকতে পারলো। এছাড়া দেখবেন যে এক ধরনের বক্স বা আপনার ই পাওয়া যায় খোলা টাইপের, এরকম এরকম থাকে, ওগুলো ঝুলাই দিলাম, মাঝখানে এরকম লাঠি থাকে, পাখি এখানে বসে থাকে, দুই পাশ দিয়ে আপনারই থাকে না, দুই পাশ দিয়ে বাতাস লাগে না, সামনে শুধু একটু খোলা থাকে। এগুলোও কিন্তু পাখির জন্য খুবই ভালো, স্পেশালি শীতের সময় কলোনির জন্য বা কলোনি পাখির জন্য। এতে তারা কী করতে পারে, নিজেদেরকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য ওই বক্স বা ওই সমস্ত উন্মুক্ত লাঠির মধ্যে বসতে পারে, যেগুলো দুই পাশে আটকানো থাকে, সামনে খোলা থাকে। এতে কিন্তু আমাদের পাখি বেঁচে যাবে, ভালো থাকবে। চার নম্বর যেটা করা যাবে না, সেটা পাখিকে অযথা ডিস্টার্ব করা যাবে না। দেখেন, পাখিকে যদি অযথা ডিস্টার্ব করি তাহলে কি হবে, পাখি দৌড়াদৌড়ি করবে, ধাপাধাপি করবে, এতে করে হয় কি, তার যে এই যে এনার্জিটা আছে না, এই এনার্জিটা নষ্ট হয়ে যাবে। যে এনার্জির মাধ্যমে সে রাত্রেবেলা সার্ভাইভ করতে পারতো, সেই এনার্জি আমরা কি করি, দিনের বেলা তারা ডিস্টার্ব করে নষ্ট করে দিই। তাই অযথা পাখিকে ডিস্টার্ব করা যাবে না, পাখি যেন ডিস্টার্ব না হয় এই জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কাওয়া টাওয়া যাতে না আসে, বিড়াল টিড়াল না ঢুকে, নিজের ঘরের ছেলেমেয়েরা যাতে, আমি নিজে যদি ডিস্টার্ব না করি সেই ব্যবস্থা করতে হবে, যাতে সে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে যদি ডিম বাচ্চা পড়ে ভালো, আর যদি সে ইয়াং আপনার বাচ্চা হয় বা ছোটো বাচ্চা হয়, সে যেন স্বাভাবিক থেকে রাত্রেবেলা সার্ভাইভ করার জন্য যথাযথ তার শক্তিটা সে নিজের মধ্যে রাখতে পারে, সেই ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে কিন্তু পাখি ভাই এই যে অযথা ডিস্টার্ব করবো, খুঁচামো, আতামো, দৌড়াদৌড়ি করবো, তার যে জীবনী শক্তিগুলো বা তার যে আপনার এই ওয়ার্মনেসটা বা তার যে সারাদিনের যে গরমটা, সেটা নষ্ট হয়ে রাত্রেবেলা পাখিটা মারা যেতে পারে ঠান্ডার কারণে। পাঁচ নম্বর যেটি আপনার তথ্যটা আছে সেটা হচ্ছে পাখিকে একটু যে হিটের ব্যবস্থা করে দেওয়া, অর্থাৎ লাইটের ব্যবস্থা করে দেওয়া। দেখেন, দিনের বেলা যদি আমরা পারি একটু রোদের ব্যবস্থা তো করে দিতেই পারি, যদি আমাদের বাসায় রোদ বা আমাদের যেখানে রোদ আসে সেখানে আমরা যদি সকালের রোদটা যদি দিতে পারি তাহলে তো পাখির জন্য ভালো। তাছাড়াও কিন্তু আমরা পাখিকে কিন্তু আপনার ওই যে হিটার যে আছে, হিটার লাইটগুলো আছে বা লাল লাইটগুলো আছে, যেগুলো আমি ব্যক্তিগতভাবে লাল লাইটগুলো ইউজ করি, সামনে পর্দা দিয়ে পিছনের লাইটটা জ্বালাই দিই, একটু স্বাভাবিকভাবে একটু আপনার হিট ইম্প্রুভ হয়ে যায়। থার্মোমিটার আছে, থার্মোমিটারটা দেখি যেটা 26 ডিগ্রি বা 28 ডিগ্রি উঠতেছে কিনা, তখন আমি আস্তে করে বন্ধ করে দিই এবং সে মাশাল্লাহ দিলে সারা রাত্রি ভালোভাবে চায়। সকালবেলা ভোরবেলা আপনার নামাজের সময় ওঠার পরে বা তার একটু পরে লাইট জ্বালাই দিই, আবার সে আস্তে আস্তে ঘুম ভাঙার পরে এতে হয়ে যায়। এতে করে পাখিগুলো সারা রাত্র তার ভিতরে যে একটা ওই যে উষ্ণতা এটা বজায় থাকে এবং পাখিগুলো সুস্থ সবল থাকে। তাই লাইটের যথাযথ ব্যবস্থা করতে হবে। ছয় নম্বর যেটা সেটা হচ্ছে, আমি জানি না এই জিনিসটা পাখিরা কেন করে, আমি গত অনেক বছর যাবত দেখতেছি পাখি কিন্তু এই সময়টাতে গ্রিটটা খুব ভালো পছন্দ করে, বিশেষ করে যে গ্রিটের মধ্যে আপনার ক্যাটেলবোন বিষ থাকে, ক্যালসিয়ামের উপাদান থাকে, এক্সেল থাকে, এগুলো কিন্তু পাখি খুব ভালো খায় এই শীতকালে। কেন খায় আমি জানি না। এরপরের থেকে আমি গ্রিট সারা বছরই আমি আমার পাখিকে দিয়ে রাখি, কিন্তু শীতকালে একটু বেশি দিয়ে রাখি, যাতে করে পাখি যাতে তার নিজের প্রয়োজন অনুযায়ী খেয়ে নেয়। তাই চাইলে আপনারাও কিন্তু গ্রিট দিতে পারেন। আর এই গ্রিট রিলেটেড কিন্তু পূর্ণাঙ্গ একটা ভিডিও আমার চ্যানেলে আছে, অর্থাৎ কী ধরনের গ্রিট আমি কীভাবে দেই এই রিলেটেড কিন্তু একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। অর্থাৎ পাখিকে শীতকালে গ্রিট দিবেন, এতে করে পাখির শারীরিক সুস্থতার ক্ষেত্রে খুবই ভালো এবং সুন্দর। আচ্ছা, সাত নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই আপনার অ্যাভয়েড করে চলি, খুবই সহজ একটা বিষয়, এখানে কোনো ওষুধের কথাও আমি আপনাদেরকে বলবো না, কোনো রকমের ভিটামিন কমপ্লেক্সের কথাও বলবো না, বা কোনো রকম নতুন কোনো কিছুর কথাও বলবো না, সেটা হচ্ছে কমন একটা জিনিস, মনিটরিংয়ের অভাব। আহা, আমরা পাখিগুলোকে মনিটরিংই করতে চাই না, মানে পাখি একটা আনসি দিছি, দিলে দিব, না দিলে না দিব, মরিয়া যাইব, ফালাই দিব, এটা কি হবে, এটা কিন্তু ঠিক না ভাই। আপনি একজোড়া পাখি আনছেন বা দুজোড়া বা পাঁচজোড়া পাখি আনছেন, আপনার আমার অবহেলার কারণে পাখি শীতকালে কষ্টভাবে মারা যাবে, এটা কি ঠিক? আর এই যে শীতকালে মারা যায়, শীতকালে পাখি কষ্ট পায়, ঠিক মতো ব্রিড করে না, আপনার অন্যতম কারণ হচ্ছে আমরা ঠিক মতো মনিটরিং করি না। মনিটরিং বলতে কি, পাখি ঠিক মতো খাবার খাচ্ছে কিনা, পাখির শরীরে কোনো সমস্যা আছে কিনা, পাখির ওই ট্রেডার নষ্ট হয়ে যাইতেছে কিনা, অর্থাৎ নোংরা হয়ে যাইতেছে কিনা, পাখি ঝিমুচ্ছে কিনা, পাখির অ্যাক্টিভিটিগুলো ঠিক আছে না, এই বিষয়গুলো মনিটরিং করতে হবে। একটু মনিটরিং করেন, দেখবেন যে পাখিগুলো আমাদের এই শীতকালে সুস্থ সবল থাকবে। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে মনিটরিংয়ের সাথে সাথে ইমার্জেন্সি সাপোর্টের ব্যবস্থা রাখতে হবে আপনার। ইমার্জেন্সি সাপোর্ট কি, পাখি হঠাৎ করে আপনার নরম পায়খানা করতে পারে, পাখি বমি করতে পারে, পাখির বুক শুকায় যেতে পারে, পাখি প্যারালাইজের মতো কোনো কিছু হয়ে যেতে পারে, পাখির ঘাড় বাঁকা হয়ে যেতে পারে, পাখির বাচ্চাকে পাখি না খাওয়াইতে পারে, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশন। আর ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য সবসময় আপনাকে পূর্ব প্রস্তুতি রাখতে হবে। আপনার বাসায়
মিনিমাম কিছু বেসিক কিছু ওষুধ আপনাকে থাকতে হবে। আপনি যদি বাচ্চা থাকে, বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করার ব্যবস্থা থাকতে হবে, একটা দুটো অ্যান্টিবায়োটিক থাকতে হবে, কিছু ভিটামিন ক্যালসিয়াম থাকতে হবে। এগুলো খুবই একটা বেসিক জিনিসগুলো আমরা যদি দুই চার পাঁচ জোড়া পাখি বলি। এতে কী হবে, রাত্রেবেলা বা তাৎক্ষণিকভাবে যদি কিছু হয় তাহলে আমরা পাখিকে ইমার্জেন্সি একটা সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ সার্ভাইভ করাতে পারবো, সেই সাথে সাথে আমাদের পাখিগুলো সুস্থ সবল থাকবে। এই যে পয়েন্টগুলো যে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এগুলো কিন্তু আহামরি খুব বেশি পয়েন্ট না, এবং এগুলো কিন্তু করতে কিন্তু আপনার অত্যাধিক পরিমাণে টাকা খরচ হবে, সময় যাবে, নষ্ট হবে, তাও কিন্তু না, শুধুমাত্র নিজের একটু সদিচ্ছার প্রয়োজন হবে। ইনশাল্লাহ আমরা যদি আমাদের পাখির সাথে সদিচ্ছাটা দেখাই এবং প্রপার মেনটেন এবং ম্যানেজ করতে পারি, তাহলে এই শীতকালে আমাদের সবার পাখি সুন্দরভাবে ব্রিড করবে। এই আশায় আশা করি ভিডিওটা ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক। আসসালামু আলাইকুম।